হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবিজ খুনসুটি চ্যানেল। আমার আগের ভিডিওর কোশ্চেনের অ্যান্সার দিয়ে লাকি উইনার যারা হয়েছে তাদের নাম আজকে মেনশন করব। ফার্স্ট হয়েছে চন্দ্রা শেখর অ্যান্ড সেকেন্ড হয়েছে মৌমিতা দাস। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন, দেখা যাক আপনি আমার কটি প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সময় পাবেন 10 সেকেন্ড। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে 7টি প্রশ্ন। 7টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর যিনি দিতে পারবেন লাকি উইনারের নাম আমরা নেক্সট ভিডিওতে ঘোষণা করব। সো কমেন্ট বক্সে অবশ্যই নিজের নাম ও ঠিকানা লিখতে ভুলবেন না ফ্রেন্ড। তবে চলো আজকের জিনিয়াসকে টেস্ট করা যাক, কে আজকে সঠিক উত্তর দিয়ে লাকি উইনার হয়ে যাবে। তো আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এই দুটো স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, বলো তো দেশটির নাম এখানে কি হবে। কি ফ্রেন্ড পারলে? অনেকে পারছো না, তো চলো অ্যান্সারটি দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখতে পাওয়া যাচ্ছে আইস অ্যান্ড সেকেন্ডে দেখতে পাওয়া যাচ্ছে টিল্যান্ডের ছবি। তো দুটোকে জয়েন করে আমরা পাচ্ছি দেশটির নাম আইসল্যান্ড। এইবার তুমি ইন্টেলিজেন্ট কি না প্রমাণ করো, এই দুটো ছবি দেখে বলতে পারবে যে এখানে জিনিসটির নাম কি হবে। সবার আগে ফার্স্টে কমেন্ট করে দাও। টাইম ইজ ওভার, অ্যান্সারটি হবে ফার্স্টে দেখা যাচ্ছে চুল, তো চুলকে হিন্দিতে বাল অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে চার, তো চায়ের ইংলিশ ভার্সন হচ্ছে টি। তো দুটিকে জয়েন করে জিনিসটির নাম হবে বালটি। চলো তবে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এই স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুটোকে পজ করে দিয়ে বলো তো খাবারটির নাম এখানে কি হতে পারে। টাইম ইজ ওভার, চলো তবে দেখে নি। ফার্স্টে দেওয়াই রয়েছে একটি মগ অ্যান্ড সেকেন্ডে দেওয়াই রয়েছে লয় আকারে লাংসের লাই। তো ইজি খাবারটির নাম আমরা পেয়ে যাচ্ছি মোগলাই। তো মোগলাই খেতে তুমি ভালোবাসো সেটা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এরকমই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। বুদ্ধিমান হয়ে থাকলে বলো দেখি এই ছবি দুটো দেখে খাবারটির নাম এখানে কি হবে, আর ভিডিওটিকে পজ করে দিয়ে ফার্স্টেই কমেন্ট বক্সে অ্যান্সারটি দিয়ে দাও। টাইম ইজ ওভার, তো চলো খাবারটি হবে ফার্স্টে দেখা যাচ্ছে একটি মাছ, মাছের ইংলিশ ভার্সন ফিশ অ্যান্ড সেকেন্ডে রয়েছে ফিঙ্গার। তো দুটিকে জয়েন করলে খাবারটির নাম হবে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার খেতে কেমন লাগে তোমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না ফ্রেন্ড। এইবার ছবি দুটো দেখে বলো তো এখানে দেশটির নাম কি হবে। তো টাইম ইজ ওভার, ফার্স্টে দেখতে পাওয়া যাচ্ছে একটি চেন অ্যান্ড সেকেন্ডে দেখতে পাওয়া যাচ্ছে নো। তো দুটিকে জয়েন করলে দেশটির নাম হবে চেন্নাই। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন বাজি মানুষ খায়? খুব ভাবনা চিন্তা করে অ্যান্সারটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তুমি যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে এই দুটো ছবি দেখে বুঝতে পারছো যে দেশটির নাম কি হবে। যদি মনে পড়ে যায় অ্যান্সারটি এক্ষুনি সবার আগে কমেন্ট করো। কি পারছো না, তো চলো অ্যান্সারটি হবে ফার্স্টে দেখা যাচ্ছে টু, টুকে আমরা দুই বলে থাকি অ্যান্ড সেকেন্ডে হচ্ছে বাই বাই। তো দুটিকে জয়েন করে দেশটির নাম হবে দুবাই। তো দুবাই তুমি গেছো কমেন্টে জানিয়ে দিও।
আজকে ভিডিওর লাস্ট কোশ্চেন, এই দুটো ছবি দেখে তোমাকে বলতেই হবে যে মেয়েটির নাম এখানে কি হবে। অ্যান্সারটি জানা থাকলে ফার্স্টে কিন্তু কমেন্ট করে দাও। টাইম ইজ ওভার। তো ফার্স্ট ছবিটাতে দেখতে পাওয়া যাচ্ছে একটা মেয়ে গভীর চিন্তায় মগ্ন, অ্যান্ড সেকেন্ডে দেওয়া রয়েছে একটি মণি মুক্তা। তো দুটিকে জয়েন করে ইজি আমরা একটি মেয়ের নাম পাচ্ছি, চিন্তামণি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।